রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সকলের পছন্দের রেসিপি ভেটকি মাছের পাতুরি। তার জন্য আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দু চামচ লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। অন্যদিকে কড়া গরম করে তার মধ্যে কলা পাতাগুলোকে এইরকমভাবে দিয়ে দিয়ে সেঁকে নেব। আপনারা অন্য পদ্ধতিতেও সেঁকে নিতে পারেন, কিন্তু কলা পাতাটা যদি সেঁকে নেওয়া হয় তাহলে পাতুরি মোড়ার সময় কলা পাতাটা ফেটে যাবে না। যতগুলো পাতুরি আমি করব ততগুলো কলা পাতা এরকমভাবে আমি সেঁকে নিচ্ছি। অন্যদিকে আমি মিক্সিং জারে দু চামচ হলুদ সর্ষে, দু চামচ কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা ও সামান্য একটু নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর অন্যদিকে যে মাছটা রেখেছিলাম তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, দু থেকে তিন চামচ টক দই আর যে সর্ষের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই এর মধ্যে স্বাদ মতো নুন দেব। মশলায় আমি অল্প নুন ব্যবহার করেছিলাম, সেই জন্য বুঝে নুন ব্যবহার করবেন। আর যদি ঝালটা আপনারা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে গুঁড়ো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দু চামচ মতো সর্ষের তেল ব্যবহার করব। এরপর কলা পাতাগুলোর মধ্যে একটা করে মাছ ও একটুখানি করে মশলা দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। দেখুন আমি কীভাবে মোড়াচ্ছি। প্রথমে একটা দিক মুড়িয়ে নেওয়ার পর অন্য দু ধারটা মুড়িয়ে নিয়ে অন্য আর এক দিক মুড়িয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। এটা এইরকমভাবে মুড়লে ভেতর থেকে গ্রেভিটা কোনোভাবেই বেরিয়ে আসার কোনো চান্স থাকবে না। পাতুরি আপনারা অনেক রকমভাবেই দেখেছেন, আমি চেষ্টা করি সবসময় সহজভাবে রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা দেখুন আমি এখানে এটা ভালো করে বেঁধে নিয়েছি। এরকমভাবে সবগুলো বেঁধে নেওয়ার পর কড়ায় সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে তৈরি করে রাখা তিনটে পাতুরি দিয়ে ভেজে নেব। অবশ্যই চাপা দিয়ে লো আঁচে ভাজবো যাতে ভেতরের মাছটা ভালো মতো ভাজা হয়। দেখুন এখানে একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে আবারও চাপা দিয়ে অন্য দিকটা এভাবেই ভালো করে ভেজে নেব। দুদিকটা ভেজে নিয়ে কড়ার থেকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে ভেটকি মাছের পাতুরি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।